শশার মধ্যে আগুন ধরান, তারপর দেখুন কি ঘটে। যা ঘটবে দেখে আপনি চমকে যাবেন, বেঁচে যাবে আপনার জীবন এবং লক্ষ লক্ষ টাকা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শশার মধ্যে আগুন ধরালে অনেক বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। যেই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন, অনেক পরিশ্রম ছোটাছুটি করেছেন, কিন্তু কিছুতেই সেই বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি, সেই সমস্যার সমাধান ঘটবে শশার উপর আগুন ধরালে। শশার উপর আগুন ধরালে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি একটি শশা। শশাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে চলে এসেছি কিচেনে, চুলার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপর শশাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার হিট হাই হিটে করে শশাটাকে খুব সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে। তো শশার একপাশ যখন পোড়ানো হয়ে যাবে তখন শশাটাকে এভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে। তো শশাটা পোড়াতে কিন্তু বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিটের মতো পুড়িয়ে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি শশা পুড়িয়ে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং শশাটাকে একটু ঠান্ডা করে নেব। পুড়িয়ে নেওয়া শশাটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে শশার উপরের যে আবরণ পুড়ে গিয়েছে সেই আবরণগুলোকে একটি ছুরির সাহায্যে আঁচড়ে আঁচড়ে উঠিয়ে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে শশাটাকে ধুয়ে নিব। পুড়িয়ে নেওয়া শশাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে ছুরির সাহায্যে শশাটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো শশা কেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর এই শশাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিব। শশা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে শশাগুলোকে ছেঁকে এর রস আলাদা করে নিচ্ছি। পেস্ট করে নেওয়া শশা চামচের সাহায্যে চেপে চেপে শশার রস আলাদা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেশ শশার রস বের হয়েছে। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। তো এই শশার রসের সাথে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি হাফ চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস চামচের সাহায্যে শশার রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এরপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ বেসন। তো খুব ভালোভাবে চামচের সাহায্যে বেসন উপাদানগুলোর সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচেরও কম কাঁচা হলুদের গুঁড়া। তো চামচের সাহায্যে কাঁচা হলুদের গুঁড়া উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। উপাদান মিশ্রিত বাটিটাকে সাইডে রেখে দিব। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। একটি প্যানের মধ্যে চিনি নিয়ে নিলাম। চুলার হিটটাকে জ্বালিয়ে দিয়েছি একদম লো হিটে করে। আর এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লেবুর রস দেওয়ার সাথে সাথে কিন্তু চিনি গলে যাচ্ছে। এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে চিনি মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নেওয়ার ফলে আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে চিনির রং কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। আর অবশ্যই কিন্তু চুলার হিট একদমই লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে চিনিগুলোকে এরকম ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো চিনি ক্যারামেল করা হয়ে গেছে। এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিয়ে এই ক্যারামেলগুলো একটি বাটির মধ্যে তুলে নিয়েছি। নিয়ে নিয়েছি একটি শপিং ব্যাগ। শপিং ব্যাগটাকে কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আপনারাও এভাবে করে শপিং ব্যাগ কেটে নেবেন। তো এই শপিং ব্যাগের মধ্যে তৈরি করে নেওয়া ক্যারামেল চামচের সাহায্যে দিয়ে দিব। তো ক্যারামেলগুলো গরম থাকা অবস্থায় শপিং ব্যাগের মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে আপনারা শপিং ব্যাগের মধ্যে ক্যারামেল দিয়ে দিবেন। আর অবশ্যই কিন্তু ক্যারামেল গরম থাকা অবস্থায় এই শপিং ব্যাগের মধ্যে দিতে হবে। তো দেখেন ক্যারামেল দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে ক্যারামেলগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত, যাতে আপনারা এই ক্যারামেল হাত দিয়ে স্পর্শ করতে পারেন। এরকম ঠান্ডা করে নিতে হবে। যখন ক্যারামেল একদম ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের অনেকের শরীরে অবাঞ্ছিত লোম থাকে, যা দূর করার জন্য আপনারা লেজার ট্রিটমেন্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করেন। সেই লেজার ট্রিটমেন্ট না করে আপনারা যদি এভাবে করে নেন, এভাবে ক্যারামেল দিয়ে আপনারা সহজেই আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন। তো এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন শপিং ব্যাগটা আলতো করে টান দিবেন তখনই দেখবেন শপিং ব্যাগের এবং ক্যারামেলের সাথে শরীরের অবাঞ্ছিত লোম চলে এসেছে। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম দূর করে নিতে পারবেন। এভাবে অবাঞ্ছিত লোম দূর করে নেওয়ার পর আপনারা আপনাদের ত্বকে এই ফেস মাস্কটি লাগাবেন।
প্রথমে আপনাদের ত্বকটিকে ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে ফেস মাস্কটি আপনাদের ত্বকের মধ্যে লাগাবেন। ফেস মাস্কটি ত্বকে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতোভাবে সার্কেল মোশনে খুব সুন্দরভাবে 5 মিনিট আপনাদের ত্বকের মধ্যে মাসাজ করবেন। এরপর আবারও মেকআপ ব্রাশের সাহায্যে এই রেমেডি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায়। যখন ফেস মাস্কটি শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। এই নিয়মে এই রেমেডি ব্যবহার করার পরে কিন্তু আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। এই ফেস মাস্কটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের কালো দাগছোপ দূর হয়ে যাবে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হবে, ত্বকের বলিরেখা দূর হবে। ভালো ফলাফল পেতে আপনারা সপ্তাহে 3 দিন ত্বকের যত্নে এই ফেস মাস্কটি ব্যবহার করতে পারেন। আর অবাঞ্ছিত লোম দূর করার জন্য আপনারা 15 দিন পরপর অথবা মাসে একবার এই পদ্ধতিতে অবাঞ্ছিত লোম শরীরে দূর করে ফেলতে পারবেন। আশা করি আজকের এই রেমেডিগুলো আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমি আপনাদের ধন্যবাদ জানাবো। তো আজ আর নয়, এখানে বিদায় নিব, আবারও হাজির হবো নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।